নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনায় জেলায় শ্রী শ্রী লোকনাথ বাবার 133তম তিরোধান তিথি উদযাপিত। গ্রিনফিল্ড বিমানবন্দর, বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু লোক, তথ্য প্রমাণ নিয়ে সরব বিজেপি কর্মকর্তারা। চন্দ্রনাথপুর হয়ে শিলচর থেকে লঙ্কা, বিকল্প রুটের জন্য রেলওয়ের মঞ্জুর 43 কোটি টাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 133তম তিরোধান তিথি সাড়ম্বরে পালিত হল শিলচরের একাধিক মন্দিরে। এ উপলক্ষে শুক্রবার মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা সহ বিশ্বশান্তি কামনায় হোমযজ্ঞের পাশাপাশি দিনভর নাম সংকীর্তনের আয়োজন করা হয়। এদিন তিরোধান তিথি উপলক্ষে শিলচর সেন্ট্রাল রোড, হাইলাকান্দি রোড, শিবাজীনগর এবং চণ্ডীচরণ রোডে থাকা শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। পাশাপাশি মন্দিরে আসা অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমরা বাবাকে এই মন্দিরে আমরা সব ভক্তরা মিলে 56 ভোগ দিয়ে বাবাকে আদর যত্ন মন থেকে সেবা করিয়ে ওনাকে 11:45 আমরা বিদায় দিয়েছি। আজকের পূজার বিশেষ হলো যে আমরা তো লোকনাথ বাবাকে দেখিনি, বা লোকনাথ বাবা যে দেহত্যাগ করেছেন, ওনার যে এই যে অন্ত্যেষ্টি যে করেছেন এটা আমরা দেখিনি। তাই আমরা আজকে বিকাল 4টার সময় বাবার দাহযজ্ঞ করা হবে। দাহযজ্ঞ কাল্পনিকভাবে দাহযজ্ঞ করা হবে এবং দাহযজ্ঞ করার পরে যে বস্ত্রটা থাকবে সেই বস্ত্রের আশীর্বাদ সব ভক্তদেরকে বিলিয়ে দেওয়া হবে এবং মহাপ্রসাদও দেওয়া হবে। শিবাজীনগর লোকনাথ মন্দিরের লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমাদের আজকে সকাল থেকে পূজা অর্চনা শুরু হয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এই উৎসব অনুষ্ঠান করছি। কোভিডের জন্য গত 2 বছর আমরা সীমিতভাবে অনুষ্ঠান সম্পন্ন করি। এবার যখন আমাদের সেই কোভিডের বিধি নেই এবং আমরা এবারে একটু বড়োভাবেই করছি, সবার কাছে আমাদের অনুরোধ আপনারা এই উৎসবে সামিল হন। এদিকে শ্রী শ্রী লোকনাথ বাবার 133তম তিরোধান তিথি উপলক্ষে 3 দিন ব্যাপী উৎসব আয়োজন করল উধারবনস্থিত শ্রী শ্রী লোকনাথ মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অর্থাৎ 2 জুন সকাল 6টায় বিশাল শোভাযাত্রার মাধ্যমে 3 দিন ব্যাপী উৎসবের সূচনা করা হয়। এদিন লোকনাথ বাবার প্রতিকৃতি হাতে নিয়ে উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন বাবার ভক্তবৃন্দরা। পরে সন্ধ্যা 6টায় মহাস্নান ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার অর্থাৎ দিনব্যাপী বিশেষ পূজার্চনা, বাল্যভোগ সহ শ্রীমদ ভগবদ গীতা পাঠ, হোম এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এদিন দুপুর 12টা থেকে মন্দিরে আসা অগণিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরে সন্ধ্যা 7টা থেকে স্থানীয় শিল্পীদের দ্বারা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। আগামী 4 জুন অর্থাৎ শনিবার তথা তিনব্যাপী উৎসবের অন্তিম দিনে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে তিথি পূজা অনুষ্ঠিত হবে। এতে আপামর জনসাধারণের সহযোগিতা কামনা করেন মন্দির কর্তৃপক্ষের কর্মকর্তারা। বিগত 2 বৎসর বাবার উৎসব উদযাপিত করা হয়নি কারণ করোনা অতিমারির জন্য। এই বৎসর কমিটি পুনরায় আবার বাবার উৎসব উদযাপনের জন্য আয়োজিত করেছে। গতকালকে আমরা সকালে প্রভাত ফেরি করেছি এবং আজকে আবার উৎসব সকালবেলা বাল্যপুর দেওয়া হয়েছে, এখন যজ্ঞ, তারপরে অঞ্জলি নেওয়া হবে। দুপুরবেলা আমরা মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার সময় স্থানীয় শিল্পীদের নিয়ে একটা কালচারাল একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এখানে কীর্তনেরও একটা, তার আগে একটা কীর্তন করা হবে। আর আগামীকালকে আমাদের বাবার তিথি উৎসব আছে, যা কালকেও উদযাপিত করা হবে তিথি পূজাটা। এই আর কি বাবার সবাই আমার কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সবাই কামনা করছি যে আগামীকালকে যেটা তিথি পূজা করা হবে
এখানে যে সবাই যেতে বাবা উপস্থিত হয়ে বাবার প্রসাদ যেতে। কাছাড় জেলার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন নিয়ে বিতর্ক আরও এক ধাপ এগোলো। বৃহস্পতিবার ডলু বাঁচাও সমন্বয় কমিটির তরফে আরটিআই রিপোর্টে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরার পরই শুক্রবার বিষয়টি নিয়ে সরব হলো কাছাড় জেলা বিজেপি। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথ্য প্রমাণসহ গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের বিষয়টি সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন বিজেপির কর্মকর্তারা। দলের তরফে জানানো হয় যে 2019-এর 25 জুলাই তৎকালীন সিভিল এভিয়েশন মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে শিলচরে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, কিন্তু বর্তমানে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উপত্যকার উন্নয়নকে বাধাগ্রস্ত করার প্রয়াসে আধা জল খেয়ে লেগেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরটিআই রিপোর্টে উঠে আসা তথ্য কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে তা উপর মহলে জানানো হবে বলেও এদিন জানান তারা। কি দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ রিসিভড আ প্রপোজাল টু ডেভেলপ নিউ গ্রিনফিল্ড এয়ারপোর্ট এট শিলচর ইন আসাম। এই কাগজে এই রিপ্লাইয়ে এই কথাটি উল্লেখ আছে কি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে একটি প্রপোজাল আছে শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। পার্লিয়ামেন্টে আপনারা জানেন যে কোনো মন্ত্রী বা সরকারের পক্ষ থেকে যদি কোনো রিপ্লাই দেওয়া হয় সমস্ত অফিসিয়াল ফর্ম্যালিটি বা অফিসিয়াল রেকর্ডগুলো নিয়েই একজন মন্ত্রী জবাব দেন, পার্লামেন্টে হোক বা বিধানসভাতে হোক। তো আজকে এই যে একটা মিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে কি কোনো প্রপোজালই নেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট ডেভেলপ করার জন্য, তো আমি মনে করছি এই ডকুমেন্ট পাওয়ার পরে এই জিনিসটা ক্লিয়ার কি নিজে মিনিস্টার অফ সিভিল এভিয়েশন বলছেন এই জবাবের এগেনস্টে কি এখানে প্রপোজাল এয়ারপোর্ট অথরিটিও পেয়েছে এবং এটা 2019-এর উনি এই কথাটি বলেছেন। এদিকে বর্তমান তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেবকেও এক হাত নেন জেলা বিজেপির কর্মকর্তারা। তারা জানান যে বিগত দিনের শাসক দলে থাকা কংগ্রেস সরকার বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে একটিও বড় প্রকল্প গ্রহণ করতে পারেনি বলে জানান বিজেপির কর্মকর্তারা, কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার বৃহৎ প্রকল্পগুলো বরাক উপত্যকায় বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যার দরুন বিরোধী দলগুলো তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ষড়যন্ত্র চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন বিজেপির কর্মকর্তারা। কিন্তু যারা আজকে এই আন্দোলনজীবী যারা এই আন্দোলন করে এটাকে বানচাল করার চেষ্টা করছেন, আপনারা একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন, তাদের উদ্দেশ্য এই এই কনফিউশন গুলো ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় এনে একটা আন্দোলন তৈরি করা, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, যাতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়, তারপর এখানে অন্য ধরনের একটা ষড়যন্ত্র হবে। আমরা বিগত দিনে যে ভারতবর্ষে যে আমরা যে আন্দোলনগুলো দেখেছি সিএএ বা কৃষক আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনগুলোতেও আমরা দেখেছি সেই একই ধরনের মানসিকতার লোকরা সেই আন্দোলনকে লিড করার চেষ্টা করছে। এখানে শিলচরের এয়ারপোর্টকে বাঁচাল করার জন্য জানি না কারা সেই টুকটুকগুলো বানাচ্ছেন এবং যারা আজকে সেই বিরোধিতা করছেন সেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সেই টুল কিটগুলো বানিয়ে দিচ্ছে কিনা না, এটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আমার মনে হয় যারা বংশ পরম্পরাগতভাবে জনগণের ভোট নিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে বরাক উপত্যকার উন্নয়নের জন্য যারা কিছুই করতে পারেনি বিগত দিনে, আজকে তারা বিজেপির উন্নয়ন দেখে ভীত সন্ত্রস্ত হয়ে এই ষড়যন্ত্রগুলো করছেন বলে আমাদের মনে হয়। বরাক উপত্যকায় এক উল্লেখযোগ্য উন্নয়ন কাণ্ডের সূচনায় রেলওয়ে বোর্ড শিলচর থেকে লঙ্কা ভায়া চন্দ্রনাথপুর বিকল্প রুটের ফাইনাল লোকেশন সার্ভে ওরফে এফএলএস এর দাবি জানানো হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের দরুন ডিমাহাসাও জেলায় ভূমিধস ও রেলওয়ে ট্র্যাক ভেসে যাওয়ায় বিকল্প পথের অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার রেলওয়ে বোর্ড উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারকে একটি চিঠিতে উল্লেখিত রুটের এফএলএস এর জন্য 43.23 কোটি টাকা মঞ্জুর করার কথা জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে রেল মন্ত্রকের অনুমোদনে এত ধারা চন্দ্রনাথপুর হয়ে শিলচর থেকে লঙ্কা 208 কিলোমিটার নতুন রেলওয়ে ট্র্যাকের চূড়ান্ত সমীক্ষার জন্য 43.23 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রেল মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতিতে চিঠিটি জারি করা হয়েছে। এটি বরাক উপত্যকার জনসাধারণের জন্য আশার আলো হিসেবে পরিগণিত হবে, কারণ রেল যোগাযোগ বিচ্ছিন্ন তা যাত্রীদের জন্য বিশৃঙ্খল ও ব্যয়বহুল দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে সেবা ব্যাহত হওয়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ব্যাপকভাবে বাড়ছে, তাই যাত্রীসহ প্রয়োজনীয় সামগ্রীর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। করোনা মহামারীর সময় পিপিই কিট কেলেঙ্কারি করার অভিযোগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হল কাছাড় জেলা এনএসইউআই। শুক্রবার সংস্থার কর্মকর্তারা পিপিই কিট পরিধান করে শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে জড়ো হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা নানা স্লোগানে গোটা এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, করোনাকালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোটা রাজ্যে পিপিই কিটের জন্য তার স্ত্রীর কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছিলেন এবং সেই সময় পিপিই কিটের মূল্য যেখানে 600 টাকা ছিল সেখানে 900 টাকা করে বিক্রি করা হয়েছে। পিপিই কিট জালিয়াতির সম্পূর্ণ তথ্য বর্তমানে প্রকাশ্যে আসায় সরকারের নেব না ও দেব না স্লোগান আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। পিপিই কিট কেলেঙ্কারির পর্দা ফাঁস হতেই কাছাড় জেলায় এনএসইউআই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ইডি ও সিবিআই তদন্তের দাবি জানিয়ে এদিন কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের পরিবারের নামে যে পিপিই কিট এবং কালকে বেরিয়েছে যে স্যানিটাইজারের 20 টাকার স্যানিটাইজার 100 টাকা করে ক্রয় করা হয়েছে, সেই করোনার টাইমে মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং সেই দুর্নীতির স্বীকৃতি হিসাবে ওনাকে মুখ্যমন্ত্রী করা হলো না বিজেপির তরফ থেকে, সেটার আমরা তদন্ত চাই এবং আমি অতিসত্বর ওনার পদত্যাগ দাবি করি, যাতে উনি স্বচ্ছতা যাতে বজায় থাকে সেই তদন্ত, তাই জন্য উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং সেই এনকোয়ারির ডিমান্ড যেন উনি নিজে করেন, এই আশা রাখছি আমি। ধন্যবাদ। অসম গণ পরিষদের করিমগঞ্জ জেলার সভাপতি পদে নিযুক্তি পাওয়ার পর শুক্রবার প্রথম গৃহ জেলায় ফিরেন মোহাম্মদ মোজাক্কির হোসেন তাপাদর। এদিন গুয়াহাটি থেকে বিমানযোগে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তিনি পৌঁছার পর দলীয় নেতাকর্মী তাকে বিপুল সংবর্ধনা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেলায় দলের তৃণমূল পর্যায়ে অর্থাৎ জিপি, টাউন কমিটি ইত্যাদি পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর জোর দেবেন তিনি। অগপ সভাপতি মোজাক্কির হোসেন তাপাদর বলেন, রাজ্যে মিত্রজোট সরকার আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, সকল শ্রেণীর নাগরিকদের উন্নয়নে কাজ করছে সরকার। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে নবনিযুক্ত সভাপতি মোজাক্কির হোসেন তাপাদারকে সংবর্ধনা জানান কাছাড় জেলা কিষাণ মোর্চার জেলা সভাপতি আইনুল হক বরভুইয়া, কাছাড় জেলা সহসভাপতি পাপুল লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা। প্রথম গণ পরিষদের সভাপতি অতুল বড়া মহাশয়কে এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয়কে এবং আমার বরাকের দায়িত্বে থাকা বিমলেন্দু সিংহ মহাশয়কে এবং আমার সুনীল ডেকা মহাশয়, এই দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে অনেক দিন ধরে কাজ করে আসছি, দীর্ঘ তাই আমাকে এই দলে করিমগঞ্জ জেলা সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার দলের তৃণমূল স্তরের সব কর্মী ভাইদেরকে নিয়ে আগামী আমাদের এই অসম গণ পরিষদ দলকে কীভাবে শক্তিশালী করা যায় ওদের বড়দের পরামর্শ নিয়ে সুপরামর্শ নিয়ে আমি এগিয়ে যাব। 2024 সালে মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী পদে বসানোর লক্ষ্যে দেশজুড়ে সামাজিক গণমাধ্যমে প্রচার এবং আলোড়ন সৃষ্টি করতে ইন্ডিয়া ওয়ান্স মমতাদি নামক একটি ক্যাম্পেইন কমিউনিটির আত্মপ্রকাশ করা হয়েছে।
পাশাপাশি গ্রুপটির টুইটার, ফেসবুক সহ নিজস্ব ওয়েবসাইটও খোলা হয়েছে। গত 14ই মে তৃণমূল সাংসদদের নিয়ে কলকাতায় ইন্ডিয়া ওয়ান্স মমতা দি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। আগামী 1 জুলাই রাষ্ট্রীয় কমিটি গঠন করা হবে বলে তৃণমূল সূত্রের খবর পাওয়া গেছে। মোট 62 জন সদস্যদের নিয়ে গঠিত কমিটিতে 9 জন সহসভাপতি রয়েছেন। এর মধ্যে বরাক উপত্যকা থেকে ডক্টর এম শান্তিকুমার সিংহকে নিযুক্তি দেওয়া হয়েছে নবগঠিত কমিটিতে। তিনি অসম, মণিপুর এবং মেঘালয়ের ইনচার্জ হিসেবে নিযুক্তি পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের আদর্শকে ঘরে ঘরে পৌঁছানো সহ নাগরিকদের সমর্থন আদায়ের পাশাপাশি আগামী 2024 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী পদে বসানোর লক্ষ্যে এই ওয়েবসাইটের সূচনা করা হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানা গেছে। স্থানীয় হজযাত্রীদের সংবর্ধনা প্রদান করল সোনাই সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থা। শুক্রবার বিকেলে ধনেহরি ঈদগাহ প্রেক্ষাগৃহে হজ অভ্যর্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন 40 জন হজযাত্রীদের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার মহদ্দিস মৌলানা রফিকউদ্দিন লস্কর। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সংস্থার সভাপতি রশিদ আহমেদ লস্কর, উপসভাপতি রিপুন মজুমদার, সম্পাদক জাহেদ আহমেদ লস্কর, অফিস সম্পাদক সাবির আহমেদ লস্কর প্রমুখ। ঘোড়ামারা জনকল্যাণ বাজারে একটি ইলেকট্রিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক হাসান আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, দোকানের পিছনে দরজা ভেঙে ঘরে ঢোকে চোরের দল। প্রথম বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে এবং সিসি ক্যামেরা সংযোগ কেটে দোকানের ভিতরে প্রবেশ করে ল্যাপটপ, সুইপ মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নেয়। এই ঘটনায় তিনি সম্পূর্ণ হতবাক। দোকান মালিক সহ স্থানীয়রা চোরকে শীঘ্র গ্রেপ্তারের দাবি জানান। এদিকে ঘটনার খবর পেয়ে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার ঘোড়ামারা আঞ্চলিক শাখার এক প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির খোঁজ নেয়। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আফজল হোসেন, সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন রাজ প্রমুখ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে হাসান ভাইয়ের মারফতে একটি এফআইআর দায়ের করব এবং আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং সমস্ত এই স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি দাবি থাকবে যে অতিসত্বর যাহাতে এই চুরকে আইনের আওতায় আনা হয় এবং আমরা মনে করি এই যে আজকের যে চুরি হয়েছে সেই চুরি একটি পরিকল্পনাভাবে হয়েছে, কেননা পিছন দিক থেকে এমনভাবে ঢুকা হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে পরিকল্পিতভাবে হয়েছে, কারণ পিছন দিক থেকে ঢুকিয়ে এখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই সিসি ক্যামেরার ফ্রন্ট সাইড ছিল সম্মুখে দোকানের সম্মুখে এবং পিছন দিকে ছিল ফেস, সেই ফেসটি উঠানো হয়েছে এবং সেখান থেকে সিসি ক্যামেরার কানেকশন ছুটিয়ে চুরি করা হয়েছে। আমরা সত্যি আজকে মর্মাহত এই হাসান ভাইয়ের এখান থেকে মানুষ এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকেন, তাই আমরা বারবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বৃহস্পতিবার রাতে একটানা 45 ঘন্টার ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে করিমগঞ্জ শহরের বেশ কিছু এলাকা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পৌরসভার সব চেষ্টাকে বিফল করে এদিন কিছু সময়ের জন্য জাতীয় সড়ক সহ শহরের বেশ কয়েকটি ছোট বড় রাস্তার দখল ছিল বৃষ্টির জমা জলে। এদিনের বৃষ্টির ফলে মেইন রোড, ইএনডি কলোনি, বজেন্দ্র রোড, মিশন রোড সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকেও কাবু করে বসে। এতে ক্ষোভে ফুসছেন অনেকেই। তবে করিমগঞ্জ পুর কর্তৃপক্ষ শহরের কৃত্রিম বন্যা প্রতিরোধের চেষ্টার কোনো খামতি রাখতে চাইছে না। বারবার জানানো সত্ত্বেও খাদ্য সুরক্ষার যে সকল গ্রাহক তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করেননি তাদের নাম কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগ। বিভাগের শিলচরস্থিত অধীক্ষক প্রকাশ কলিতা জানিয়েছেন, রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গত বছর থেকে গাঁও সভা ও সংবাদ মাধ্যম দ্বারা ব্যাপক প্রচার অভিযান চালানো সত্ত্বেও জেলার খাদ্য সুরক্ষার বহু গ্রাহক এখনো আধার কার্ড সংযোগ করেননি, যার ফলে এদের বৈধ গ্রাহক হিসেবে গণ্য করতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। তবে এনআরসির জন্য যারা এখনো আধার কার্ড পাননি তাদের নাম আপাতত কর্তন করা হবে না বলে বিভাগীয় তরফে জানানো হয়েছে। যদিও কোনো বৈধ হিতাধিকারীর নাম ও কার্ড কর্তন করা হয় তাহলে সংশ্লিষ্ট হিতাধিকারী আধার কার্ড সহ উপযুক্ত নথিপত্র দিয়ে নতুন করে আবেদন করলে তাদের নাম পুনরায় সংযোজনের জন্য পুনর্বিবেচনা করা হবে। দীর্ঘ 14 বছর পর সিনিয়র ক্রিকেটে শিলচর দল নুরুদ্দিন ট্রফিতে চ্যাম্পিয়ন ঘোষিত হওয়ার সেই জেতাকে স্মরণীয় রাখতে ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল শিলচর ডিএসএ।
2008 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর লাগাতার রানার্স আপ হয়ে দলকে সন্তুষ্ট থাকতে হলেও এবার কিন্তু শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট দল আসাম সেরা শিরোপা অর্জন করায় চ্যাম্পিয়ন দলকে সাদর অভ্যর্থনা দিতে বৃহস্পতিবার ডিএস এর তরফ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছিল। এদিকে নুরুদ্দিন ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, প্রতিযোগিতায় যারা এক ইনিংসে 5 উইকেট নেবেন এবং সেঞ্চুরি করবেন তাদের 5000 টাকা করে দেওয়া হবে এবং ফাইনালে যারা 5 উইকেট দখল করবেন তাদের 5000 এবং যদি কেউ অর্ধশত রান করেন তাদেরও 5000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। সেই কথা অনুযায়ী শুক্রবার সেই সব খেলোয়াড়দের হাতে তাদের প্রাপ্য টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও ডিএস এর পক্ষ থেকে দলের প্রত্যেক সদস্যকে নগদ 10000 টাকা সহ সম্মাননা পত্র এবং ব্লেজার স্যুট তুলে দেওয়া হয়। নুরুদ্দিন আহমেদ সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট আসাম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের শিলচর দল, আর শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেক জেলা দলের খেলোয়াড়কে আমরা আজ সম্মানিত করেছি এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই শিলচরবাসী সম্মানিত জনসাধারণকে যে গতকাল ওনারা যেভাবে একটি জাকালো এবং রাজকীয় সম্মান দিয়েছেন আমাদের প্লেয়ারদেরকে। আমরা যখন রাস্তায় প্লেয়ারদেরকে নিয়ে বের হয়েছিলাম সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন ক্লাব সংগঠন যারা শিলচর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত আছেন। ওনারা যেভাবে ক্লাবের জেলা দলের খেলোয়াড়দেরকে ওনারা সম্মান জানিয়েছেন, রাস্তায় বলুন বা আজকের এই অনুষ্ঠানে বলুন, আমরা সবাই আপ্লুত এবং আমার বিশ্বাস যে আগামী দিনে শিলচর জেলা ক্রীড়া সংস্থা যেভাবে বিগত 15-20 বছর থেকে আসাম ক্রিকেটের যে একটি আধিপত্য রেখে আমাদের খেলোয়াড়রা খেলছে সেইভাবে আগামী দিনেও আমরা খেলতে পারবো। এবং আমার বিশ্বাস যে এই জয় কেবল শিলচরের জয় নয়, সেটা কাছার বা বরাকভ্যালির জয়। এর জন্য আমি বলছি যে বরাকভ্যালিতে অন্যান্য যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনরা আছেন সেই অ্যাসোসিয়েশনের প্লেয়াররা উদ্বিত হবেন এই জয় দেখে, এই প্লেয়ারদের সাফল্য দেখে। এবং আমার বিশ্বাস যে লক্ষ্মীপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ এই তিন জেলাও আমাদের মতো সেই সম্মানগুলো লাভ করবে আগামী দিনে এবং সেই রাস্তাটা শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্লেয়াররা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উৎসাহ উদ্দীপনায় জেলায় শ্রী শ্রী লোকনাথ বাবার 133তম তিরোধান তিথি উদযাপিত। গ্রিনফিল্ড বিমানবন্দর, বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু লোক, তথ্য প্রমাণ নিয়ে সরব বিজেপি কর্মকর্তারা। চন্দ্রনাথপুর হয়ে শিলচর থেকে লঙ্কা, বিকল্প রুটের জন্য রেলওয়ের মঞ্জুর 43 কোটি টাকা। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।